আজকের এই ভিডিওতে আলোচনা করব বিখ্যাত উপন্যাসিক ও কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সফল সাহিত্য জীবন। চলুন তাহলে শুরু করা যাক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 30-এর দশকে প্রতিনিধি স্থানীয় কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার রচিত উপন্যাসগুলো রাঢ় অঞ্চলের গ্রামীণ জীবনে সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়, মানব চরিত্রের নানান জটিলতা ও নিগৃহ রহস্য নিপুণভাবে উপস্থাপিত হয়েছে। কলেজে পাঠকালে 1921 অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কারাভোগ করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 23 আগস্ট 1898 সালে বীরভূম জেলার লাভপুর গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। 1952 সালে তিনি বিধানসভার সদস্য নির্বাচিত হন এবং 8 বছর বিধানসভা ও 6 বছর রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি পদ্মশ্রী ও পদ্মভূষণ উপাধি লাভ করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাসসমূহ হল চৈতালি ঘূর্ণি, এটি তার প্রকাশিত প্রথম উপন্যাস। ধাত্রী দেবতা, 1939, এটি প্রথমে জমিদার মিয়ে নামে বনশ্রী পত্রিকায় প্রকাশিত হয়, পরে শনিবারের চিঠি পত্রিকায় ধাত্রী দেবতা নামে প্রকাশিত হয়। কালিন্দী, 1940, নদীর বুকে একটি চরকে কেন্দ্র করে দুই জমিদার পরিবারের দীর্ঘস্থায়ী বিবাদকে নিয়ে রচিত। কবি, ডোম সম্প্রদায়ের নিতায় ও দুই নারীর সম্পর্ক নিয়ে উপাখ্যান। গণদেবতা, প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় গ্রামীণ সমাজ নিয়ে দ্বন্দ্ব উপন্যাসের নিচাস। আরোগ্য নিকেতন, 1953, এটি সঞ্জীব ফার্মেসি শিরোনামে 1952 সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। জ্যোতিভঙ্গ, 1962, অবাঙালি যুবতী রৌশনকে নিয়ে আধুনিক নারীর জীবন জিজ্ঞাসা ও মূল্যবোধ এই উপন্যাসের উপজীব্য। অরণ্য বহি, 1966, এটি আদিবাসী সাঁওতাল বিদ্রোহের কাহিনী নিয়ে রচিত। একটি কালো মেয়ের গল্প, 1971, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কাহিনী নিয়ে রচিত। জলসাঘর, 1942, পঞ্চগ্রাম, 1943, অভিযান, 1946, হাসুনি বাকের উপকথা, 1947, পঞ্চপাণ্ডুলি, 1965, রাধা, 1957, সুপ্তার তপস্যা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হল ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পসমূহ হল রসকলি, জলসাঘর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটকগুলো হল পথের ডাক, 1943, দুই পুরুষ, 1943, দীপান্তর, 1953। তার কাব্যগ্রন্থ ত্রিপত্র, 1926, এর মাধ্যমে তার সাহিত্যে হাতেখড়ি হয়। ভ্রমণ কাহিনী, মস্কোতে কয়েকদিন, 1959। মৃত্যু, তিনি 14 সেপ্টেম্বর 1971 সালে কলকাতায় মৃত্যুবরণ করেন।